ক্রিকেটার তানজিম হাসান সাকিব, যাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়া জুড়ে হেভি হাউকাউ, বলা যায় কিছুটা বিতর্ক। কি কারণে সে বিষয়ে আসছি। তবে এবছর এশিয়া কাপ 2023-এ তানজিম হাসান সাকিবের অভিষেক ঘটে ন্যাশনাল টিমে এবং ভারতের বিপক্ষে সে কিন্তু ভালোই পারফর্ম করেছিল। বাট আনফর্চুনেটলি সে এখন আলোচনায়, মানে সমালোচনায় বলা যায়, অন্য একটা রিজনে। সেটা হচ্ছে তার কিছু ফেসবুক পোস্টের কারণে, যে ফেসবুক পোস্ট নিয়ে অনেকেই করছে তর্ক বিতর্ক এবং অনেকেই বলছে তার এই ফেসবুক পোস্টগুলো অনেকটা নারী বিদ্বেষী। যেমন তার একটা ফেসবুক পোস্টে লেখা, স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়ে যায়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়। এবং তিনি মেয়েদেরকে অ্যাকচুয়ালি চাকরি করা থেকে দূরে থাকতে বলেছেন। এবং তার এই পোস্টকে ঘিরে অনেক নারীরাই ক্ষিপ্ত। অনেকেই বলছেন এই যে ক্রিকেটারটা এই কথা বললো, সে আর যাই হোক শিক্ষিত না, না আধুনিক শিক্ষায় শিক্ষিত, না ইসলামী শিক্ষায় শিক্ষিত। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী একজন সফল ব্যবসায়ী ছিলেন। আমাদের ধর্মে এসব টক্সিক পুরুষকে জায়গা দেওয়া হয়নি। আমাদের ধর্ম অনেক স্মার্ট। আমাদের ধর্মে পুরুষ ও নারীকে সমান অধিকার দেওয়া হয়েছে। এবং অনেক নারীর কথা, একজন নারী অবশ্যই হালাল পথে টাকা উপার্জন করতে পারে ইসলামের ছায়ার মধ্যে থেকে, কিন্তু এভাবে পোস্ট করা তার উচিত হয়নি। শুধু তাই নয়, তানজিম হাসান সাকিবের আরও কয়েকটা পোস্ট নিয়ে অনেকে বিতর্ক করছে। যেমন তার আরেকটা পোস্টে 16ই ডিসেম্বরের পালন করা নিয়ে কিছু কথা রয়েছে। তিনি যেখানে বলেন বিভিন্ন দিবস এই যে আমরা পালন করি, এগুলো ইসলামে নিষেধ রয়েছে। এবং এই পোস্টগুলোকে ঘিরেও অনেকেই বলছে তার অ্যাকচুয়ালি শাস্তি হওয়া উচিত, তাকে বহিষ্কার করা উচিত, তার মেন্টালিটি ঠিক নয়, তার ব্রেইন ওয়াশ হয়ে গেছে, নানা রকম কথাবার্তা। তবে তিনি যে শুধু এরকম পোস্ট দেন এমন নয়, তিনি ইসলামিক অনেক ভালো ভালো পোস্টও দেন যেগুলো অনেক প্রশংসা পাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে তার যে সকল পোস্টগুলো নিয়ে বিতর্ক ছড়াচ্ছে সেগুলো কিন্তু অনেক পুরনো। কিছু কিছু পোস্ট 2014 সালের, তো কিছু কিছু পোস্ট 2019 সালের। যদিও এই পোস্টগুলো এখন আর তার সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে না, হয়তো বিতর্কের জেরে সে এগুলো মুছে ফেলেছেন। তবে এই যে বিতর্ক হচ্ছে, সেই বিতর্কের এগেনস্টে অনেকে কথা বলছে। কেউ কেউ বলছে সে তো তার নিজের মনোভাব প্রকাশ করতেই পারে, এটা নিয়ে এত হইচই করার কি আছে, আর পোস্টগুলো তো পুরনো, এগুলো এখন ঘেটে লাভটা কি। আবার কারো মতে তাকে সাপোর্ট করা উচিত, তার পাশে দাঁড়ানো উচিত। এবং অনেকেই মনে করছে উনি খেলার মধ্যে ধর্ম টানেননি, বরং একজন মুসলিম হিসেবে সবকিছুতেই ধর্ম রাখা উচিত, সেই কাজটাই তিনি করেছেন, তিনি আল্লাহকে সবসময় স্মরণ করেছেন। এবং অনেকে এই যুক্তি দেখাচ্ছেন, যদি বাংলাদেশের মানুষরা পাকিস্তানের রিজওয়ানদের প্রশংসা করতে পারে, হাসি মামলাকে আইডল ভাবতে পারে, তাহলে তাকে নিয়ে এত সমালোচনা কেন। মানে এভাবেই একদল সাপোর্ট করছে তো আরেক দল বিতর্ক করছে, ব্যাপারটা একদম অন্যরকম হয়ে গেছে। মানে তার পোস্টকে ঘিরে দুদল দুভাগে বিভক্ত হয়ে গেছে। কিন্তু মাথায় রাখতে হবে পোস্টগুলো কিন্তু পুরনো, এই পুরনো জিনিস নিয়ে আসলেই তর্ক বিতর্ক করা খুব একটা সাজে না। আর যেহেতু তানজিম তার পোস্টগুলো এখন ডিলিটও করে দিয়েছে, সো মেবি সে নিজেও হয়তো চায় না যে এগুলো নিয়ে আর বিতর্ক হোক। এনিওয়ে, এখন তানজিম হাসান সাকিবের এই পোস্টগুলোকে ঘিরে আপনার কি মতামত, মাস্ট জানাবেন।